ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আইসিটির উপর অলরেডি একটা পার্টের ভিডিও করা হয়েছে। সেই পার্টে আমরা জেনেছি ইনপুট ডিভাইস কী এবং আউটপুট ডিভাইস কী, এটাকে আমরা ডিটেলসে জেনেছি। আজকে আমরা কম্পিউটারের বিভিন্ন মেমোরি সম্বন্ধে জানব এবং তারপরে যা শিখবো তার থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নেব। তাহলে আর দেরি না করে চলুন দেখি হোয়াট ইজ মেমোরি। দেখুন, যখন আমরা বলি মেমোরি কি, তো আমরা যখন বলি মেমোরি, তো মেমোরিতে আমরা কি করি, যে আমরা যেটা দেখি শুনি সেগুলো আমরা স্টোর রাখি। কোনো ইনফরমেশনকে আমরা আমাদের মাথায় কি করি, স্টোর রাখি, যেটাকে আমরা বলি হচ্ছে মেমোরি। তাহলে কম্পিউটার যখন আমরা চালাচ্ছি, আমরাও কি করি, বিভিন্ন ইনফরমেশন কম্পিউটারে রেখে দেই বা কম্পিউটার নিজে স্টোর করে রাখে। তাহলে কম্পিউটার যেখানে সেই ইনফরমেশন বা ডেটাটাকে স্টোর করে রাখে সেটাই হচ্ছে কম্পিউটারের মেমোরি। কম্পিউটারের মেমোরিকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, যাকে আমরা ইন্টারনাল মেমোরি বা মেইন মেমোরিও বলি, আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যাকে অনেক জায়গাতে আপনারা এক্সটার্নাল মেমোরি হিসেবে বা সেকেন্ডারি মেমোরি হিসেবেও লেখা পাবেন। ওকে, তাহলে কী শিখলাম, যে মেমোরি, কম্পিউটারের মেমোরিকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি বা ইন্টারনাল মেমোরি, আর একটা হচ্ছে এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রথমে আজকে আমরা প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি সম্বন্ধে জানব। দেখুন, যখনই আমরা বলছি প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি, মেইন মানে মুখ্য, তার মানে কী বুঝবো, যেই মেমোরিটা ছাড়া কম্পিউটার চলতে পারবে না বা যেই কাজটা ছাড়া আমরা চলতে পারি না সেটাকে আমরা কী বলি, যে মেইন কাজ, সেটাই হচ্ছে মেইন। যেটা ছাড়া আমরা চলতে পারি না সেটাকে আমরা কী বলি, মুখ্য, মেইন। তাহলে যেই মেমোরি কম্পিউটারের নিজের জন্যই শুধু দরকার, মানে যেটা ছাড়া কম্পিউটার চলবে না, সেটাই হচ্ছে আমাদের মেইন মেমোরি। কেন বলছি যে এই দুটো মেমোরি ছাড়া কম্পিউটার চলবে না, যখন আমরা এই দুটো মেমোরি সম্বন্ধে জানবো তখন আপনি দেখবেন সত্যিই তো এই দুটো মেমোরি ছাড়া কম্পিউটার ঠিকঠাক মতো রান করতে পারবে না। তো মেইন মেমোরিতে মূলত দুটো আসে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। আমি একটা ফাইল ওপেন করছি, ধরুন ওয়ার্ডে একটা ফাইল ওপেন করছি। ধরুন আমি ফাইলটায় লিখছি আমার নামই লিখছি, আমি ওয়ার্ডে এই ফাইলটার নাম লিখলাম আমার নাম। দেখুন তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে আমি ফাইলটা ওপেন করলাম, এখনও কি আমি ফাইলটাকে সেভ করেছি? আমি একটা নতুন ফাইল ওপেন করলাম, আমি কিন্তু এখনও ফাইলটাকে কিন্তু সেভ করিনি। তাহলে কম্পিউটারে এটা কোথায় চলছে বা কোথায় স্টোর হয়ে আছে বা কম্পিউটার এটাকে কীভাবে রান করছে? নিশ্চয়ই কম্পিউটারের মেমোরিতে তো আছে এটা, তাহলে কোথায় আছে? এটা হচ্ছে বর্তমানে আমাদের র্যামে আছে। এটা কোথায় আছে? আমাদের র্যামে আছে। দেখুন, আমি একটু ডিটেলে বুঝাচ্ছি। আমি যদি টাস্ক ম্যানেজার খুলি, এখানে দেখুন মেমোরিতে 23.9 GB দেখাচ্ছে, আমার 24 GB র্যাম, তার মধ্যে ইউজে আছে, দেখুন মেমোরিতে দেখাচ্ছে কত জিবি ইউজে আছে, 8.1 GB ইউজে আছে। ওকে, দেখুন প্রসেসে যখন যাচ্ছি বিভিন্নভাবে দেখুন বিভিন্ন অ্যাপগুলো দেখতে পাচ্ছি, কোন কোন ফাংশনগুলো চলছে আমার কম্পিউটারে বর্তমানে। দেখুন এগুলো সবই কোথায় আছে, আমার র্যামে আছে। দেখুন এই যে ওয়ার্ড, এটাও কোথায় আছে বর্তমানে, আমার র্যামে আছে। এখন ধরুন ওয়ার্ডটাকে আমি বন্ধ করে দিলাম,
ওয়ার্ডটাকে আমি বন্ধ করে দিলাম। এখন দেখুন এখানে ওয়ার্ডটা কিন্তু আর নেই, ওয়ার্ডটা কিন্তু আর র্যামে নেই। তার মানে যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন রান করছি বা কম্পিউটারে কোনো কাজ করছি, সেই কাজটা যখন হচ্ছে তখন সেই ফাইলটা কোথায় থাকছে? তখন সেই ফাইলটা থাকছে র্যামে, যখন আমরা কাজটা করছি। ওকে, তাহলে র্যামকে আমরা একটু ভালো মতো বুঝি। দেখুন কি লেখা আছে, র্যাম ইজ দ্য মেমোরি দ্যাট দ্য কম্পিউটার্স ইউজ ফর স্টোরিং দ্য প্রোগ্রামস অ্যান্ড দেয়ার ডেটা হোয়াইল ওয়ার্কিং অন দেম। মানে যখন আমরা কোনো একটা প্রোগ্রাম নিয়ে বা কোনো একটা ডেটা নিয়ে কাজ করছি, তখন সেটা কম্পিউটার যেখানে স্টোর করে সেটাই হচ্ছে র্যাম। আপনি দেখুন, বর্তমানে আমি ওয়ার্ড নিয়ে কাজ করছিলাম, তাহলে সেটা কোথায় আমি দেখতে পারলাম? র্যামে। যেই ওয়ার্ডটা বন্ধ করে দিলাম সেটা কিন্তু র্যাম থেকে চলে গেল। ওকে, ইট ইজ কল্ড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যাজ ইট ইজ ইম্পসিবল টু ইউজ এনি লোকেশন ইন দ্য মেমোরি অ্যাট র্যান্ডম টু স্টোর ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টেম্পোরারিলি। এটা হচ্ছে আমাদের র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর র্যামে যে ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে টেম্পোরারি বেসিসে থাকে, পারমানেন্টলি না। যেমন একটু আগে আপনারা দেখলেন ওয়ার্ড যখন আমি খোলা ছিল, ওয়ার্ড ফাইলটা যখন আমার ওপেন ছিল, আপনারা দেখলেন সেটা র্যামে ছিল। একটু পরে দেখুন যখন আমি ওয়ার্ড ফাইলটা বন্ধ করে দিলাম সেটা কিন্তু আর র্যামে থাকলো না, তার মানে ফাইলটা কি টেম্পোরারি বেসিসে র্যামে ছিল। ওকে, ইট ইজ অলসো ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি বলতে সেই মেমোরিকে বোঝানো হয় যে আমি যদি সুইচ অফ করে দেই, সুইচ অফ করে দেই, তাহলে সেই মেমোরিতে যা যা ইনফরমেশন ছিল সব মুছে যদি যায়, তখন সেই মেমোরিটাকে আমরা বলবো ভোলাটাইল মেমোরি। কি বললাম? যে কোনো একটা মেমোরিতে, কোনো একটা মেমোরিকে আমরা ভোলাটাইল মেমোরি তখনই বলবো যদি কারেন্ট ফ্লো যদি আমি বন্ধ করে দেই, মানে যদি আমি অফ করে দেই, আমি যদি ল্যাপটপটাকে যদি অফ করে দেই, তাহলে র্যামে যা যা ইনফরমেশন ছিল সব কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, সব কিন্তু লস হয়ে যাবে, আমরা কিন্তু হারিয়ে ফেলবো। তো সেই ধরনের মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি। যেমন আজকে যদি আমি ফাইলটাকে সেভ না করতাম, ফাইলটাকে যদি সেভ না করতাম, আমি যদি ল্যাপটপটাকে বন্ধ করে দিতাম, একটু পরে এসে যদি আমি সেই ফাইলটাকে খুঁজতাম আমি কিন্তু পেতাম না। যেমন অনেক সময়ই আপনারা দেখেছেন, আপনারা ল্যাপটপে তো না, ধরুন কম্পিউটারে কোনো কাজ করছেন, যেই কম্পিউটারের ইউপিএস নেই, মানে কারেন্ট গেলে অটোমেটিক কম্পিউটার বন্ধ, কাজ করতে করতে প্রায় আপনার 100% কমপ্লিট, প্রায় পুরো কমপ্লিট হয়নি, কারেন্ট চলে গেছে আর আপনি ফাইলটাকে সেভ করতে ভুলে গেছেন, কি হয়? আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তার কারণ কি? যতক্ষণ কারেন্ট ছিল ততক্ষণ সেই ফাইলটা আপনি সেভ করেননি, তাই সেটা র্যামে স্টোর ছিল। যেই কারেন্ট চলে গেল, র্যাম তো ভোলাটাইল, ভুলে যায় সব কিছু কারেন্ট যাওয়ার সাথে সাথে, তাই ও কি যা লিখেছিলেন সব ভুলে গেল, আপনি সেভ করেননি। তাই যে কোনো ফাইল যখন আমরা কাজ করি সেটা কোথায় থাকে? র্যামে থাকে, আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর কি আছে দেখুন, ইউ ক্যান রিট্রিভ ডেটা ফ্রম দিস লোকেশন আফটার দে আর বিং স্টোর্ড অন দ্য হার্ড ডিস্ক অ্যান্ড কন্টিনিউ ওয়ার্কিং অন দ্য ডকুমেন্ট। তার মানে বলতে চাচ্ছে যেই ফাইলটাকে আমরা কোনো একটা জায়গায় সেভ করব, সেই ফাইলটাকে পুনরায় যখন আমাকে কাজ করতে হবে তখন সেটাকে আমি আবার র্যামে নিয়ে কাজ করব। মানে কোনো একটা ফাইল, ধরুন আমার কোনো একটা ড্রাইভে, সি ড্রাইভ ডি ড্রাইভে সেভ আছে, আমি সেই ফাইলটাকে নিয়ে আবার কাজ করব, তাহলে আবার যখন সেটাকে নিয়ে আমি কাজ শুরু করব তখন সেই ফাইলটা আবার চলে যাবে হচ্ছে আমাদের র্যামে। ইট ইজ কল্ড রিড অর রাইট মেমোরি অ্যাজ ডেটা উইদিন ইট ক্যান বি রিড অ্যান্ড মডিফাইড অর রিটেন। তার মানে কি বলতে চাচ্ছে, এই যে র্যামটা আছে এটাকে আমরা রিড অর রাইট, মানে রিডও করতে পারি, পড়তেও পারছি, এবং রিটেনও করতে পারছি। রিটেন বলতে মডিফাই করতে পারছি, মানে যেই ফাইলটা র্যামে আছে সেটাকে আমি র্যাম থেকে বের করেও দিতে পারি। এটাই হচ্ছে রিড অ্যান্ড রাইট। রিড অ্যান্ড রাইট, রিড মানে যদি শুধু বলতো রিড অনলি, যেটা একটু পরে আমরা রোমের ক্ষেত্রে দেখব, তার মানে কি সেটাকে শুধু আমরা পড়তে পারবো, মুছতে পারবো না,
আর রাইট যদি বলা থাকে সেটাকে আমি সেটার মধ্যে কোনো নতুন ইনফরমেশন আমি ঢুকাতে পারবো, কোনো ফাইলকে আমি রিমুভ করতে পারবো, তখন সেটাকে বলা হয় রাইট, যেটাকে আমরা বলি মডিফাই করা যাবে। যেমন একটু আগে র্যামে যেই ফাইলটা ছিল আমরা কি করলাম, র্যাম থেকে রিমুভ করে দিলাম। তো এটাই হচ্ছে রিড অর রাইট মেমোরি, এবং কি র্যামে যেই ফাইলগুলো আছে সেগুলোকে আমরা রিডও করতে পারছি, ঠিক আছে, বা কম্পিউটার রিডও করতে পারছে, এর জন্য র্যামটা হচ্ছে রিড অর রাইট মেমোরি। হোয়েন দ্য কম্পিউটার ইজ সুইচড অফ দ্য ডেটা স্টোর ইজ লস্ট ইফ নট সেভড প্রপারলি ইন এ লোকেশন, যেটা একটু আগে বললাম যে র্যামে কি হয় যদি আমরা ফাইলটাকে যদি সেভ না করি তাহলে কি হবে, যখন আমরা কম্পিউটারটাকে অফ করে দিব বা কারেন্ট যদি চলে যায় তখন কি হবে, যেই ফাইলটা ছিল বা যেই ডেটাটা ছিল সেটা যদি সেভ না করা থাকে সেটা কি হবে, হারিয়ে যাবে, সেটা লস্ট হয়ে যাবে। ওকে, দেখুন র্যামকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে এস র্যাম স্ট্যাটিক র্যাম, আর একটা হচ্ছে ডি র্যাম ডাইনামিক র্যাম। স্ট্যাটিক মানে থেমে যাওয়া, ডাইনামিক মানে চলমান, ওকে, চলছে। দেখুন এস র্যাম, র্যাম মানে জানেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এস এম বলতে স্ট্যাটিক, তার মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এস র্যাম অফার্স এ সিম্পল ডেটা অ্যাক্সেস মডেল অ্যান্ড ডাজন্ট রিকোয়ার এ রিফ্রেশ সার্কিট, তার মানে বুঝুন যখন আমরা এস র্যামের কথা বলবো, এস র্যাম হচ্ছে এস র্যামের যে সার্কিট থাকে সেটা রিফ্রেশের প্রয়োজন নেই, সেটার কি রিফ্রেশের বারবার রিফ্রেশের সেটা প্রয়োজন নেই, তার মানে সেটা অটোমেটিক নিজেই নিজেই সেই যেই প্রয়োজনীয় কাজটা সেটা করতে পারে, মানে কোনো ওর রিফ্রেশমেন্টের প্রয়োজন নেই। ওকে, পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি আর গুড অ্যান্ড পাওয়ার কনজাম্পশন ইজ লো হোয়েন আইডিয়াল, মানে পাওয়ার কনজাম্পশন ইজ লো মানে মানে সহজ ভাষায় যদি আমরা বলি ইলেকট্রিক বিল কম আসবে, মানে কারেন্ট কম লাগে। ওকে, এস র্যাম ইজ ফাস্টার অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান ডি র্যাম। দেখুন এত হচ্ছে এর ফিচার্স যে কোনো রিফ্রেশমেন্টের প্রয়োজন নেই, কোনো রিফ্রেশের প্রয়োজন নেই, এর হচ্ছে কারেন্ট কনজাম্পশনও লো, তাহলে অবশ্যই তো এক্সপেন্সিভ হবে, তাই না, আর ফাস্টার যেহেতু তাহলেও এক্সপেন্সিভ হবে। এরপরে আছে ডি র্যাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডি র্যাম রিকোয়ার্স অ্যান এক্সটার্নাল মেমোরি রিফ্রেশ সার্কিট হুইচ পিরিয়ডিক্যালি রিডাইজ দ্য ডেটা ইন দ্য ক্যাপাসিটার্স রিস্টোরিং দেম টু দেয়ার অরিজিনাল চার্জ। তার মানে দেখুন যখন আমরা এস র্যামের কথা বলছি সেটা তো স্ট্যাটিক, এর জন্য কি সেটা রিফ্রেশমেন্টের প্রয়োজন নেই, আর যেটা ডাইনামিক তার কি রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। যেমন আমাদের মধ্যে যারা ডাইনামিক তাদের দেখবেন মাঝে মাঝে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে বেশি, তার মানে কি আমাদের রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়, আর যারা আমরা স্ট্যাটিক তাদের দেখবেন আরে ঘুরতে গেলেও হয় না গেলেও হয়। ওকে, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো ডাইনামিক যারা তাদের কি বা ডাইনামিক র্যামের কি রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। ওকে, দিস রিফ্রেশ প্রসেস ইজ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইনামিক র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইন দ্য কন্ট্রাস্ট টু স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হুইচ ডাজন্ট রিকোয়ার ডেটা টু বি রিফ্রেশড। তার মানে বলতে চাচ্ছি যে ডাইনামিক র্যামের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য কি এটার হচ্ছে রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো আপনারা ডিটেলে পড়ুন, এই যে এস র্যাম ডি র্যাম এগুলোর ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে পড়ুন। দেখুন পরীক্ষার সময় হতেই পারে দুটো স্টেটমেন্ট দিয়ে দিবে, আজকের দিনে কিন্তু খুব বেশি কিন্তু স্টেটমেন্ট টাইপের প্রশ্ন দেয়, দুটো স্টেটমেন্ট দিয়ে বলে কোনটা ঠিক বা কোনটা ঠিক বা কোনটা ভুল, এই টাইপের প্রশ্ন কিন্তু দেয়, বা অ্যাসারশন রিজন টাইপের প্রশ্নও কিন্তু দিতে পারে। ওকে, তো এখান থেকেও কিন্তু ধরুন এস র্যাম সম্বন্ধে কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দুটো স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টে এস র্যাম সম্বন্ধে বললো, একটা স্টেটমেন্টে ডি র্যাম সম্বন্ধে বললো, তো সেখান থেকে কিন্তু আপনাকে দেখতে হবে যে দুটো স্টেটমেন্ট ঠিক না ভুল, ঠিক আছে। এরপরে আসবে রিড অনলি মেমোরি। দেখুন যখন আমাদের কম্পিউটারটা সুইচ অফ করে দিই বা আমরা আমাদের মোবাইলটা সুইচ অফ করে দিই, সুইচ অফ করে দিয়ে যখন আমরা সুইচ অন করতে যাই, আপনি বলুন তো সঙ্গে সঙ্গে কি সেটা অন হয় নাকি একটু স্যার সময় লাগে, স্যার একটু যখন অন হচ্ছে তখন জানি না বুঝি না স্যার কী কী জানি দেখায় স্যার কী কী জানি দেখায় কিন্তু অন হতে স্যার একটু সময় লাগে,
তাহলে যে অন হতে সময় লাগছে এটাই মনে রাখবেন যে প্রত্যেকটা কোম্পানি কি করে, কিছু কিছু প্রোগ্রামিং অলরেডি কম্পিউটারের মেমোরিতে স্টোর রাখে যেটা রিড করার মাধ্যমে কম্পিউটার ওপেন হয়। তখন কম্পিউটারকে যে আমি ওপেন হতে বলছি, কম্পিউটারকে ওপেন হতে বলছি, তাহলে আমি তো শুধু একটা সুইচ ক্লিক করলাম, আমি তো কোনো এখনও আর কিছু তো ইনফরমেশন কম্পিউটারকে দেইনি, শুধু একটা সুইচ ক্লিক করলাম, ওপেন সুইচটা হয়তো টিপে দিলাম বা সিপিইউটা অন করলাম, কম্পিউটারের অন অফ বোতামটা অন করলাম। তাহলে এই যে আমি যখনই অন করলাম নিশ্চয়ই কম্পিউটার এখন অন হইতে চাইবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যখন আপনি মোবাইল ফোন ইউজ করছেন তখন বুটিং, যেটাকে আমরা অনেক সময় বুটিংও বলি, সেটা হতে সেই কোম্পানির নাম শো করছে। যখন আপনি অন্য কোম্পানির মোবাইল ফোন ইউজ করছেন সেখানে অন্য কোম্পানির লোগো হোক নাম হোক সেটা দেখা যাচ্ছে, শো হচ্ছে। তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের প্রয়োজন মতো কম্পিউটারের মেমোরিতে কিছু স্টোর করে রাখে, যেটা কোম্পানি চায় যে যখন ল্যাপটপটা বা কম্পিউটারটা অন হবে সেটা ইউজাররা দেখুক। আবার এটা যদি একটা কম্পিউটার, এটা একটা ইলেকট্রনিক গ্যাজেট, ওরও অন হতে কিছু প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়, ওরও অন হতে গেলে কিছু প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়। তাহলে এই যে প্রোগ্রামিংটার প্রয়োজন হয়, যেহেতু আমরা জানি র্যাম হচ্ছে যখন কম্পিউটারটা আমরা ওপেন হচ্ছে তখন র্যাম আসছে কম্পিউটারটা ওপেন হওয়ার পর, কিন্তু তাহলে কম্পিউটারটা এখনও ওপেন হয়নি, তাহলে এখন ইনফরমেশনটা কোথায় থাকবে? তাহলে সেটা থাকে হচ্ছে রোমে, যেটাকে আমরা বলি রিড অনলি মেমোরি। তাহলে এই যে আমি বলছি প্রতিটা কোম্পানি নিজের প্রয়োজন মতো কোনো প্রোগ্রামিং সেই মেমোরিতে স্টোর করে রাখে, সেই মেমোরিটাই হচ্ছে রোম। রোম মেমোরি হচ্ছে শুধু যখন কম্পিউটারটা ওপেন হচ্ছে বা বুটিং হচ্ছে তখনই কাজ হচ্ছে আসে রোমের। যেমন আজকে আপনারা দেখছেন আমার স্ক্রিনটা, তো এটা আমার একটা ল্যাপটপের স্ক্রিনে আমি করাচ্ছি, তাহলে কম্পিউটারটা কিন্তু এখন ওপেন হয়ে আছে, এখন কিন্তু অলরেডি কিন্তু ওপেন, তাহলে এখন কিন্তু রোমের কোনো কাজ নেই, রোম কিন্তু এখন এমনি এমনি বসে আছে, ওর কিন্তু কোনো কাজ নেই। এখন যদি মাদারবোর্ড থেকে যদি রোমটা খুলেও নেওয়া যায় কোনো প্রসেসের মাধ্যমে, তাহলেও কম্পিউটার আমার চলবে, ঠিকঠাকভাবে চলবে। কিন্তু কম্পিউটারটাকে যদি এখন রিস্টার্ট করতে যাই বা অফ করে আবার অন করতে চাই তখন কিন্তু চলবে না। তার মানে আপনি বলতে পারেন কোনো একটা বাড়ির চাবি যখনই আপনি বাড়িটা থেকে বেরোন তখন সেখানে কি হয়, অটো লক লেগে যায়, সেই দরজাটাই অটো লক লেগে যায়, সেই চাবিটাই হচ্ছে আপনি বলতে পারেন রোম। এখন আপনি যতক্ষণ বাড়ির ভিতরে আছেন, যখন আপনি ঘরের ভিতরে আছেন, বাড়ির ভিতরে আছেন, তখন যদি চাবিটা যদি আপনি হারিয়েও ফেলেন তাও কিন্তু আপনি ঘরেই থাকবেন। কিন্তু আপনি যদি ঘর থেকে একবার বের হন, তা যদি অটো লক লেগে যায়, এখন ওপেন করতে কিন্তু আপনার সেই চাবিটা লাগবে, মানে রোমটা লাগবে, সেই রোম ছাড়া কিন্তু, সেই চাবিটা ছাড়া কিন্তু আপনি এখন ঘরে ঢুকতে পারবেন না। তো এটাই মনে রাখবেন যে এখন যদি কম্পিউটারটা আমার চলছে, আমি যদি রোমটাকে যদি বের করে নেই তাও কম্পিউটার আমার চলতে থাকবে, কিন্তু যদি আমি রিস্টার্ট করি বা পুনরায় বন্ধ করে ওপেন করতে যাই তখন আর কম্পিউটার চলবে না। আর র্যাম যেহেতু আমার কম্পিউটারটা রান হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম চালাচ্ছি তখন র্যাম কাজে লাগছে, তাই এখন যদি আমি র্যামটা খুলে নেই তাহলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তখন র্যামটা হচ্ছে যখন কম্পিউটার চলছে, রানিং অবস্থায় চলছে, তখন র্যামের কাজ আসে। ওকে, আর রোমটা রিড অনলি মেমোরি, মানে শুধু রিড করাই ওর হচ্ছে কাজ, এখানে আমি কোনো রাইট করতে পারবো না, নিজের মতো কিছু মডিফাই করতে পারবো না। এখন দেখুন আমরা যখনই র্যাম বলি বা রোম বলি, এটা মাদারবোর্ডের উপরেই লাগানো থাকে। ওকে, মাদারবোর্ডের উপরেই লাগানো থাকবে। হোয়াইল ম্যানুফ্যাকচারিং রোম চিপ, দ্য ডিজায়ার্ড ইনস্ট্রাকশন আর পারমানেন্টলি স্টোর অন ইট। দেখুন আমি কি বললাম, যে কোম্পানি, বিভিন্ন কোম্পানি নিজেদের মতো করে মডিফাই করে, এক একটা কোম্পানি এক এক রকমভাবে রোম মডিফাই করে। তখন এক একজন কোম্পানি চায় যে আমার ল্যাপটপটা হোক বা মোবাইলটা হোক যখন কোনো ইউজার অ্যাক্সেস করছে তখন তাকে আমি ওই পার্টিকুলার ইনফরমেশনটা দিতে চাই। তাহলে প্রত্যেক কোম্পানি সেটা আলাদা হবে। নিশ্চয়ই স্যামসাং চাইবে না
স্যামসাং চাইবে না যে এমআই মোবাইলের লোগো দেখাতে। প্রত্যেক কোম্পানির কি হবে, আলাদা আলাদা ইনফরমেশন, ডিজায়ার ইনফরমেশন দিতে চাইবে। তাই কি তারা তাদের মতো করে তাদের প্রয়োজন মতো অনুযায়ী সেই র্যামটাকে, র্যামের মধ্যে প্রোগ্রামিংটাকে ডিজাইন করে। তো সেটা এখানে বলেছে, দ্য ইনফরমেশন অন সাচ এ চিপ ক্যান অনলি বি রিড। দেখুন, রোমের মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে পার্মানেন্ট, সেটা টেম্পোরারি না। তখন টেম্পোরারি যদি হয়, বাই চান্স যদি আমি মুছে ফেলি সেটাকে, তাহলে কি হবে, পরবর্তীতে কম্পিউটার আমার অন হবে না। তখন আমরা তো প্রোগ্রামার না, আমরা তো সেই রোমটাকে ডিজাইন করতে পারবো না। কোন প্রোগ্রামিং দিলে কম্পিউটারটা অন হয় সেটা আমরা ইউজাররা তো আমাদের জানার কথা না। তাই রোমে যেই ইনফরমেশনগুলো থাকে সেটা হচ্ছে পারমানেন্টলি থাকে, আর রোমের ইনফরমেশনগুলোকে শুধু আমরা রিড করতে পারি, আমরা হচ্ছে সেটাকে মডিফাই করতে পারি না। ওকে, তখন আমরা যদি মডিফাই করতে যেতাম কি হতো, আমাদের মনে হলো না একটু রোমটাকে, একটু এই ফাইলটা রোমের মধ্যে আছে, এই প্রোগ্রামিংটা আছে, এটাকে একটু রিমুভ করে দেখি তো। আমি এমন রিমুভ করলাম, দেখলাম আর কম্পিউটারই অন হয় না, তাহলে কি হবে, এখন আমাকে দৌড়াতে হবে আবার কোম্পানিতে। তো এগুলো ইউজারের সুবিধার জন্যই আলটিমেটলি কি করা হয়েছে, রোমটাকে রিড অনলি করা হয়েছে। এখানে কোনো আমরা রোমটায় আমরা কোনো ফাইল মডিফাই করতে পারবো না, এটা আপনারা মনে রাখবেন। নাথিং ফ্রেশ ক্যান বি রিটেন অন ইট, যেটা বললাম। ইন দিস ওয়ে রোম ক্যান বি সেইড এ কন্টেন্ট পারমানেন্টলি রেকর্ডেড ইনস্ট্রাকশন দ্যাট আর কোয়াইট এসেন্সিয়াল ফর অপারেটিং সিস্টেম, অপারেটিং দ্য কম্পিউটার। মানে কম্পিউটারটাকে অপারেট করার জন্য কিছু পারমানেন্টলি ইনফরমেশন রেকর্ড করা থাকে হচ্ছে রোমে। আনলাইক র্যাম, দ্য ডেটা স্টোর অন এ রোম ইজ নট লস্ট হোয়েন পাওয়ার গোজ অফ, সো ইট ইজ এ নন ভোলাটাইল মেমোরি। দেখুন কি বলতে যাচ্ছে, যে র্যামে আমরা দেখলাম যে যখনই পাওয়ার অফ হচ্ছে, র্যামে যা যা ইনফরমেশন ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে। সব বন্ধ তো না, মানে নষ্ট, মানে লস হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছি আমরা। কিন্তু আমরা যখন ল্যাপটপটাকে অন অফ করছি বা আমাদের মোবাইলটাকে অফ করছি, তারপরেও কিন্তু দেখুন যে ইনফরমেশনটা কোম্পানি দিয়ে রেখেছে রোমে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে না। মানে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে বা সুইচ অফ করার সাথে সাথে সেই ফাইলটা কিন্তু বা সেই প্রোগ্রামটা যেটা রোমে রাখা আছে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে না। তাই রোম কিন্তু নন ভোলাটাইল মেমোরি, মনে রাখবেন। হোয়েন দ্য পিসি স্টার্টস অর বুটিং, যখন পিসি আমরা স্টার্ট করি বা বুটিং করি, বুটিং সাধারণত আমরা কোনো একটা অপারেটিং সিস্টেম যখন লোড করতে যাই তখন আমরা বুটিং করি সাধারণত। ওকে, তো স্টার্ট করি বা বুটিং করি, ইট নিডস টু রিড এ স্পেসিফিক প্রোগ্রাম স্টোর ইন দ্য রোম। তাহলে যেটা বলছিলাম আমি, যে কম্পিউটারটা যখন ওপেন হয় তখন একটা কম্পিউটারকে কিছু রিড করে কিছু পড়তে হয়, কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং পড়ার মাধ্যমেই কম্পিউটার কি হয়, ওপেন হয়। সেই পার্টিকুলার প্রোগ্রামিং পড়ার মাধ্যমে কম্পিউটার কিছু ইনফরমেশন পায়, তার ফলেই কম্পিউটার ওপেন হয়। তাহলে সেটা যে স্টোর থাকে, সেটা স্টোর থাকে হচ্ছে রোমে। ওকে, রোম দেখুন তিন ধরনের আছে, পিরোম, ইপিরোম, ইইপিরোম। পিরোম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপিরোম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে যেটা রোমে প্রোগ্রাম করা আছে সেটাকে মোছা যাবে। আর ইইপিরোম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে এই যে মোছাটা যাবে, ইরেজ করা যাবে, সেটা ইলেকট্রিক্যালি করা যাবে। ওকে, পিরোম ইজ এ মেমোরি চিপ ইন হুইচ ইউ ক্যান স্টোর এ প্রোগ্রাম। ওয়ান্স দ্য পিরোম হ্যাজ বিন ইউজড ইউ ক্যান নট হুইপ ইট ক্লিন অর ইউজ ইট টু স্টোর সামথিং এলস। দেখুন, জেনারেলি আমরা যখন রোম বলি, রোমে কি দেখলাম আমরা, যে যেই ফাইলটা একবার আমরা রাইট করে ফেলেছি সেটাকে আমরা আর ইরেজ করতে পারি না, সেটা পুরোটাই হয়ে যায় রিড অনলি, সেটাই হচ্ছে পিরোম, সেটাই হচ্ছে পিরোম। পিরোমে যেটা আমরা একবার লিখে ফেলি সেটাকে আমরা আর ইরেজ করতে পারি না। এখন আসবে ইপিরোম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে এখন যেটা রোমে লেখা হয়েছে সেটাকে মোছা যাবে, মুছে নতুন কিছু লেখা যাবে। এখন আপনাদের মনে হচ্ছে যে স্যার, একটু আগে আপনি বললেন
যে রোমে যেটা আমরা লিখি সেটাকে আর লেখা যায় না, সেটাকে আর মোছা যায় না, নতুন কিছু লেখা যায় না। তো এটা মনে রাখুন, এই যে বলছে ইরেজেবল, ইরেজ করা যাবে, তো ইরেজরা আমরা ইউজাররা করতে পারবো না। এটাও কি হবে, যে কোম্পানিতে আমরা আমার ল্যাপটপটা দিচ্ছি রিসাইকেলিংয়ের জন্য, বা অনেক সময় যখন আমরা নতুন মোবাইল কিনি বা ল্যাপটপ কিনি, আমরা যেইখান থেকে কিনি সেখানে আমরা আমাদের পুরনো ল্যাপটপটা দিয়ে দিই, তো নিশ্চয়ই পুরনো ল্যাপটপটা যখন দিচ্ছি তারা আমাকে 5-10 হাজার টাকা যেটাই দিচ্ছে নিশ্চয়ই খুশি হয়ে তো দিচ্ছে না, যে আমি তাদের কাছে মোবাইলটা বা আমার ল্যাপটপটা দিচ্ছি পুরনোটা, এর জন্য আমাকে খুশি হয়ে দিচ্ছে, নিশ্চয়ই সেখানেও সেই ল্যাপটপটা থেকেও কিছু পার্টস তারা নিবে। তাহলে এখন লক্ষ্য করুন, যদি ইপি রোম দেওয়া যায় বা একটু পরে দেখবো ইইপি রোম দেওয়া যায়, তাহলে কি তারা যেই রোমটা আছে সেটাকে পরবর্তীতে আবার মডিফাই করে ইউজ করতে পারবে, কিন্তু পিরোম যদি দেয় একবার সেই পিরোম তো আর ইউজ করতে পারবে না, পিরোম তো আর ইউজ করতে পারবে না। তাই অনেক সময় দেখা যায় বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারে এখন ইপি রোম দেওয়া হয়ে থাকে, তার মানে কি সেটা তারা বলতে কোম্পানির লোকজন ইউজাররা আমরা পারবো না, তারা কি সেটাকে রোমের মধ্যে যা লেখা থাকে সেটাকে ইরেজ করতে পারে, কিসের মাধ্যমে, ইপি রোমে আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে। আর ইপি রোমে হচ্ছে ইলেকট্রিক্যালি সেটাকে ইরেজ করতে পারবে, একই জিনিস, শুধু মনে রাখবেন ইলেকট্রিক্যালি সেটা ইরেজ করা যাবে ইইপি রোমে, আর সেটাকে অনেক সময় ফ্ল্যাশ মেমোরিও বলা হয়। নেক্সট দেখুন, এরপর আসবে সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। দেখুন এক্সটার্নাল মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, তো সেকেন্ডারি মেমোরি হচ্ছে বলতে পারি আমরা আমাদের ইউজারের জন্য। তখন কম্পিউটারে যখন ইন্টারনাল মেমোরির কথা বলি তখন কম্পিউটারে সেটা কি থাকে, লিমিটেড থাকে, কিন্তু আজকের দিনে আমাদের বিভিন্ন কারণে, বিভিন্ন ভিডিও রেকর্ডিং, এই যে আমি আপনাদের ভিডিও রেকর্ড করছি, প্রায় 4-5 GB এখন আমার ফাইল স্টোর করতে হবে, তাহলে এই যে এত বেশি বেশি করে ফাইলগুলো স্টোর হচ্ছে, স্টোর করতে যাই, তাহলে প্রাইমারি মেমোরির সাইজ খুব ছোট থাকে, তাহলে সেখানে আমরা কীভাবে স্টোর করব, সহজে স্টোর করতে পারবো না, যেহেতু কম তাহলে আমাকে ডিলিট করে দিতে হবে পুরনো ফাইলগুলো, এর জন্যই প্রয়োজন পড়ে সেকেন্ডারি মেমোরির। যেহেতু প্রাইমারি মেমোরিতে খুব অল্প পরিমাণ ডেটাই আমরা স্টোর করতে পারি, এর জন্য প্রয়োজন পড়ে হচ্ছে সেকেন্ডারি মেমোরির। দেখুন কী লেখা আছে, ইওর পিসি হ্যাজ এ লিমিটেড ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি। আমাদের পিসি বলি, আমাদের কম্পিউটার বলি বা ল্যাপটপ বলি, তার কি লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি থাকে। ইট প্লেসেস এ রেস্ট্রিকশন অন দ্য অ্যামাউন্ট অফ ডেটা প্রসেসড। তার মানে সেটা কি, আমার মধ্যে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে যে আমি কতটুকু ডেটা প্রসেস করতে পারবো বা স্টোর করতে পারবো। হেন্স ইউ নিড সাম এক্সট্রা মিনস অফ দ্য স্টোরেজ অফ দ্য মোর ডেটা, তাই আমাদের বেশি ডেটা প্রয়োজন। ইউ হ্যাভ অলসো নোটিস দ্যাট ইন কেস অফ পাওয়ার ফেলিওর আর সুইচিং অফ দ্য পিসি বাই ইউ, অল দ্য ডেটা স্টোর্ড ইন দ্য ইন্টারনাল স্টোরেজ ইজ লস্ট। এখানে ইন্টারনাল স্টোরেজ বলতে যেটা লস হয়ে যায় সেটা কিন্তু র্যামের কথা বলছে, যে র্যামে আমি যেই ফাইলটা আছে, র্যামে যেই ফাইলটা নিয়ে আমি কাজ করছি সেটা যদি আমি ল্যাপটপ বা কম্পিউটারটা যদি বন্ধ করে দেই বা যদি সুইচ অফ করে দেই বা কারেন্ট চলে যায়, তখন কিন্তু সেটা হারিয়ে যায়। তার মানে নিশ্চয়ই কি সেটাকে যেন আমি পরবর্তীতে আবার যেন সেটা নিয়ে কাজ করতে পারি, তার মানে আমার প্রয়োজন হচ্ছে কোনো একটা স্টোরেজের, আলাদা স্টোরেজের, এর জন্য প্রয়োজন হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের। হেন্স হেয়ার সার্টেনলি ইউ নিড সাম মিনস অফ পারমানেন্ট স্টোরেজ অফ ডেটা, তার মানে আমাদের প্রয়োজন হচ্ছে পারমানেন্ট স্টোরেজের। বোথ দিস পারপাস, পারমানেন্ট স্টোরেজ অফ ডেটা অ্যান্ড ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ স্টোরিং ডেটা ক্যান বি ভেরি ওয়েল সার্ভড থ্রু দ্য এক্সটার্নাল মেমোরি সোর্সেস প্রোডিউসড বাই এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস ইজ অলসো নোন অ্যাজ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। তার মানে এই যে আমাদের এক্সট্রা ডেটা স্টোরেজের প্রয়োজন হচ্ছে বা ডেটা স্টোরেজের এক্সটার্নালি প্রয়োজন হচ্ছে বা এত এত ডেটা এটাকে আমাকে স্টোর করার প্রয়োজন পড়ছে প্রাইমারি মেমোরি বিভিন্ন লিমিটেশনের জন্য, তাই তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরির। তো সেকেন্ডারি মেমোরি বিভিন্ন উদাহরণ সম্বন্ধে এখন আমরা জানব। দেখুন সেকেন্ডারি মেমোরি ম্যাগনেটিক
ম্যাগনেটিক টেপ এগুলো সম্বন্ধে একটু পরে আমরা ছবি ছবি দেখব। দেখুন ম্যাগনেটিক ডিক্স যেখানে আছে HDD FDD, অপটিক্যাল ডিক্স বার্ন মেথড যেগুলো আমাদের সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার আমরা যে দেখতাম, সিডি প্লেয়ার বা ডিভিডি প্লেয়ারে যে ক্যাসেটগুলো দেখতাম সেগুলো আসবে অপটিক্যাল ডিস্কে, ফ্ল্যাশ মেমোরি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, SSD এগুলো হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। দেখুন ম্যাগনেটিক টেপ, আপনারা সবাই ছোটবেলায় এই অডিও ক্যাসেটে তো গান তো শুনেছেন, খুব ছোট হলে জানি না শুনেছেন কি না, কিন্তু মোটামুটি আমাদের আমার মতো যদি বয়স হয় আশা করি শুনেছেন। ওকে, তো এই যে দেখুন ক্যাসেটটা, এখানে যে টেপটা ইউজ হতো এটা হচ্ছে ম্যাগনেটিক টেপ। তো এই যে ম্যাগনেটিক টেপ ইউজ হতো, এখানে মনে রাখবেন আমরা স্কিপ করতে পারতাম না। আপনারা দেখবেন আমার যদি মনে হয় 1 নম্বর গান থেকে আমি ডাইরেক্ট 4 নম্বর গানে যাব, যেতে পারতাম না, আমাকে কি করতে হতো, সেই 1 নম্বরটাকে ফরওয়ার্ডে দিতে হতো, ফরওয়ার্ডে দিতে হতো, তারপরে আমরা 4-এ যেতাম, খুব স্পিডে গানগুলো ফরওয়ার্ড হতো, তারপরে আমরা 4 নম্বর যে গানটা আছে সেটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আমরা ধীরে ধীরে যেতাম, বা 4 থেকে 1-এ ডাইরেক্ট আসতে পারতাম না, আমাদের রিওয়াইন্ড বোটানে ক্লিক করতে হতো। ওকে, এরপরে দেখুন ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ডিস্কে আসবে ফ্লপি ডিস্ক ড্রাইভ যেটাকে আমরা FDD বললাম, আর হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক, আমাদের কম্পিউটারে কী থাকে, হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক ড্রাইভটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডিস্ক। তো ফ্লপির ক্যাপাসিটি আপনারা দেখেছেন কি না জানি না, তো আমরা যখন কম্পিউটার প্রথম প্রথম আমাদের স্কুলে আসে যখন 6-এ পড়ি তখন দেখতাম সবাই ছোটো ছোটো এরকম একটা ডিস্কের মতো নিয়ে আসতো, সবার সবার কাছে থাকতো, সেখানে মারিও, দেব, ছোটো ছোটো গেম থাকতো, তো সুযোগ পেলেই তারা সেই গেমগুলো খেলতো। তো যাই হোক, আমি তত অত ভালো গেম খেলতে পারতাম না তখনও বা এখনও খেলি, এর জন্য খুব যে সুযোগ হয়েছে আমার খেলার তা না। তো যাই হোক, তো এই যে ডিস্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লপি ডিস্ক, কিন্তু এটার মেমোরি দেখুন, ক্যাপাসিটি দেখুন, মাত্র 1.44 MB। ওকে, আজকের দিনে একটা গানেরও 5 MB 6 MB অডিও হয়। আর হার্ড ডিস্ক দেখবেন এর ক্যাপাসিটি মোটামুটি 4 TB বা আরও ইনক্রিজ হচ্ছে। ওকে, মোটামুটি 4 TB বা আরও ইনক্রিজ ভবিষ্যতে হচ্ছে। এরপরে দেখুন কম্প্যাক্ট ডিস্ক, যেটাকে আমরা CD বলছি। দেখুন একটু আগে যে আমি দেখলাম আমরা অপটিক্যাল ডিস্ক, বার্ন মেথড, বার্ন মেথড মানে আমরা দেখবেন যে এই যে CD-গুলো থাকতো, আমরা কি করতাম, CD-গুলোর মধ্যে কোনো ফাইল যদি লোড করতাম তখন সেটাকে বলা হতো বার্ন করছি, CD-গুলোকে বার্ন বলা হয়, জ্বলানো না কিন্তু, ওকে, জ্বালিয়ে দেওয়া বার্ন, সেই বার্ন কিন্তু না এটা। আমরা যে ফাইল এই এখানের মধ্যে এই CD-গুলোতে যে ফাইলগুলো লোড করতাম তখন সেই প্রক্রিয়াটাকে বলা হতো বার্ন। ওকে, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফাইলগুলো এই ড্রাইভ এই ডিস্কগুলোতে লোড করতাম সেটাকে, সেই মেথডটাকে বলা হতো বার্ন। Narrow 6 একটা সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা করতাম। তো আমরা যে CD বলতাম সেটার ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, যার ক্যাপাসিটি হচ্ছে 700 MB। যখন DVD বলবো সেটা হচ্ছে 4.7 GB, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ব্লুরে ডিস্ক এটা হচ্ছে 25 GB অর 50 GB, যদি এটা কী হয় 25 GB বা 50 GB, 25 GBরও হয় 50 GBরও হয়। আর হচ্ছে যেটা সব থেকে বেশি ক্যাপাসিটি সেটা হচ্ছে হলোগ্রাফিক ভার্সেটাইল ডিস্ক, এর ক্যাপাসিটি হচ্ছে 3.7 TB, 3.5 TB। ওকে, তো একটু মনে রাখবেন, পরীক্ষার সময় কিন্তু দিয়ে দিতে পারে যে কোনটা স্টোরেজ ক্যাপাসিটি কত, সেটা অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে সাজাও বা ডিক্রিজিং অর্ডারে সাজাও, এভাবে কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট দেখুন এগুলোর সুবিধা অসুবিধা যদি আমরা দেখি, এই ডিস্কগুলোর স্মল অ্যান্ড পোর্টেবল, খুব সহজেই দেখবেন আমরা একসাথে প্রায় 50-60টা ডিস্ক একসাথে একটা প্যাকেটের মতো আমাদের থাকতো, বক্সের মতো, সেই বক্সে কিন্তু আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পোর্ট করতে পারতাম, এবং বাজেট ফ্রেন্ডলি।
10 টাকা 20 টাকা 25 টাকা হলেই একটা সিডি, 10 টাকা হলে একটা সিডি পাওয়া যেত, আর ডিভিডি 20 টাকা 15 টাকা 20 টাকা একটা ডিভিডি পাওয়া যেত, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হতে হতো অবশ্যই, তো খুব বাজেট ফ্রেন্ডলি হতো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও ছিল, দেখবেন যে সিডি ডিভিডিগুলো থাকতো সেই সিডি ডিভিডিগুলোর কিছুদিন পর দেখবেন আর যে ফাইলটা থাকতো সেই ফাইলটা ঠিকঠাক মতো চলতো না, যখন এগুলোতে ক্র্যাশ পড়তো, ক্র্যাশ যদি পড়ে যেত ঘষা খেত, তখন দেখবেন যেই ফাইলটা স্টোর থাকতো সেই ফাইলটা কিন্তু পরবর্তীতে স্মুথলি রান হতো না। দ্য ডাটা ট্রান্সফার রেট ইজ স্লোয়ার, ডেটাও কি ডেটা ট্রান্সফারও যে হতো খুব স্লো ট্রান্সফার হতো, আর ডেটা রাইটিং ইজ লিমিটেড, মানে কিছু কিছু ডিভিডি থাকতো, যেমন সিডি ডিভিডিগুলোতে সাধারণত একবারই আমরা রাইট করতে পারতাম, একবারই, একবার ব্ল্যাঙ্ক আছে একবারই রাইট করতে পারলাম, তাহলে লিমিটেশন হয়ে গেল একবারই করতে পারছি। আবার কিছু কিছু ডিভিডি ডিভিডি ড্রাইভ এমন থাকতো যেগুলোকে আমরা কয়েকবার করতে পারতাম, 7 বার 8 বার 10 বার, কিন্তু সেটাতেও লিমিটেশন থাকতো, যত বেশি করতাম সেখানে কি ধীরে ধীরে স্ক্র্যাচ পড়তে থাকতো, তাই সেগুলোর মধ্যে কি ছিল লিমিটেশন ছিল। কিন্তু আজকের দিনে দেখুন আপনি যখন আপনার পেন ড্রাইভটাকে ইউজ করছেন, কতবার সেই পেন ড্রাইভটাকে আপনি ফরম্যাট করছেন, কতবার সেখানে নতুন ফাইল ঢোকাচ্ছেন, তাই সেটাতে কিন্তু কোনো লিমিটেশন নেই, কিন্তু এগুলোর মধ্যে কি থাকতো লিমিটেশন থাকতো। এগুলো হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভের উদাহরণ, মেমোরি কার্ড, ঠিক আছে, পেন ড্রাইভ, এসএসডি, এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, এটা হচ্ছে খুব বেশি ফাস্ট, স্পিড ভেরি ফাস্ট কম্পেয়ারিং টু হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভের তুলনাও এসএসডির স্পিড খুব বেশি ফাস্ট, মনে রাখবেন। ওকে, তো এটা হচ্ছে এসএসডি। আচ্ছা, এরপরে আসবে ক্যাশ মেমোরি, এরপরে আসবে ক্যাশ মেমোরি। দেখুন ক্যাশ মেমোরি হচ্ছে যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করছি, যেই ফাইলগুলো আমরা রিসেন্টলি কাজ করেছি বা খুব বেশি যেই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি, সেই ফাইলগুলো ক্যাশ মেমোরিতে সেভ থাকে। যেমন দেখুন এই যে আমি ধরুন ওয়ার্ডটা ওপেন করতে গেলাম, এখন দেখুন রিসেন্টলি আমি কোন কোন ওয়ার্ডে কোন কোন ডকুমেন্ট নিয়ে কাজ করেছি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন আমি কোন কোন ডকুমেন্ট নিয়ে ওয়ার্ডে কাজ করেছি আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এই যে সেভ হয়ে আছে এগুলো কিন্তু ক্যাশ মেমোরিতে সেভ হয়ে আছে, ক্যাশ মেমোরিতে কিন্তু সেভ হয়ে আছে, তার কারণ যখন আমি ল্যাপটপটাকে অন করেছি বা ল্যাপটপকে যখন আমি অফ করি তখন কিন্তু যদি র্যামে থাকতো সেগুলো কিন্তু হারিয়ে যেত, কিন্তু এটা কোথায় সেভ হয়ে আছে, আমার হচ্ছে ক্যাশ মেমোরিতে সেভ হয়ে আছে। তাহলে এটার সুবিধা কী, এটার সুবিধা হচ্ছে আমি যদি যেই ফাইলটা রিসেন্টলি খুলেছিলাম সেই ফাইলটাকে যদি এখন আমি ওপেন করতে যাই, আমাকে কিন্তু যেতে হবে সেই ফাইলের লোকেশনে, কোথায় আমি সেভ করেছি, কিন্তু সেটা কিন্তু দেখুন সময় সাপেক্ষ ব্যাপার বা আমি ভুলে যেতে পারি। কিন্তু এখন কিন্তু আমি যদি শুধু ওয়ার্ডটা ওপেন করি আমি ডাইরেক্ট কিন্তু সেই ফাইলটাকে ওপেন করতে পারবো, ডাইরেক্ট কিন্তু সেই ফাইলটাকে কিন্তু আমি ওপেন করতে পারবো, তার মানে খুব তাড়াতাড়ি আমরা সেই ফাইলটাকে ওপেন করতে পারছি। তাহলে এটা সেভ আছে ক্যাশ মেমোরিতে। দেখুন ইট ইজ এ মেমোরি সিস্টেম দ্যাট টেম্পোরালি স্টোরস ফ্রিকোয়েন্টলি ইউজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ফর কুইকার প্রসেসিং বাই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অফ এ কম্পিউটার, মানে সিপিইউ যেন খুব তাড়াতাড়ি কোনো কাজ করতে পারে বা আমরা ইউজাররা যেন খুব তাড়াতাড়ি কোনো ডেটা নিয়ে যেন কাজ করতে পারি, তার জন্যই হচ্ছে ক্যাশ মেমোরি সিস্টেম। ইট উইল এক্সপায়ার ম্যানুয়ালি, দেখুন এখানে যেই ফাইলগুলো স্টোর হচ্ছে সেটা কিন্তু ল্যাপটপটাকে যদি বন্ধ করে দেই তারপরেও কিন্তু থাকছে, তার কারণ এটা হচ্ছে ম্যানুয়ালি আমাকে সেটাকে কিন্তু মুছতে হবে, অটোমেটিক কিন্তু সেটা মুছে যাবে না, ম্যানুয়ালি মুছতে হবে। ইন ক্যাশ দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েবসাইট ইজ সেভড অনলি অন দ্য ব্রাউজার, মানে যদি আমরা ব্রাউজার ইউজ করি সেখানে কী হবে ক্যাশ মেমোরিটা ব্রাউজারে লোড হবে। দ্য ক্যাশ অগমেন্টস অ্যান্ড এক্সটেনশন অফ দ্য কম্পিউটার মেন মেমোরি, আচ্ছা তো এটাকে মেন মেমোরির সাথেই ধরা হয়, ক্যাশ মেমোরিটাকে মেন মেমোরি হিসেবেই ধরা হয়। ক্যাশ মেমোরি এ টাইপ অফ হাই স্পিড ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হাই স্পিড ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওকে, তার মানে র্যামেরই এক ধরনের একটা রিসেন্ট টাইপের র্যামটা হচ্ছে
ক্যাশ মেমোরি হুইচ ইজ বিল্ট ইন টু দ্য প্রসেসর। ডাটা ক্যান বি ট্রান্সফার্ড টু ফর্ম ক্যাশ মেমোরি কুইকলি দেন দ্য র্যাম। মানে র্যামের থেকেও বলতে যাচ্ছে এর স্পিড আরও বেশি। তার কারণ কি? এটা আরও র্যামের থেকেও এটা হচ্ছে কি সাইজে হচ্ছে আরও ছোট। যত সাইজ ছোট হবে তত মনে রাখবেন স্পিড বেশি হবে। অ্যাজ এ রেজাল্ট ক্যাশ মেমোরি ইজ ইউজ টু টেম্পোরারি হোল্ড ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন দ্যাট আর প্রসেস ইজ লাইক টু রিইউজ। মানে দেখুন এখানে কিন্তু আমরা ফাইলগুলো কিন্তু টেম্পোরারি বেসিসে রাখি, কিন্তু এটাকে যদি আমি রিমুভ করতে যাই অটোমেটিক রিমুভ হবে না, আমাকে মনে রাখতে হবে এটাকে আমাকে ম্যানুয়ালি রিমুভ করতে হবে। আজকে আমার ক্যাশ মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তখন আমি কী করছি, সবগুলো ফাইলকে আমি ক্যাশ মেমোরি থেকে বার করে দিলাম যেন নতুন ফাইল যেন সেখানে স্টোর হয়। দিস অ্যালাওয়েজ ফর ফাস্টার প্রসেসিং অ্যাজ দ্য প্রসেসর ডাজন্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু বি ফেসড ফ্রম দ্য র্যাম। এখানে কী হচ্ছে, ফাস্টার কাজ করার জন্য আমরা এটা ইউজ করি। যেমন একটু আগে আমি আপনাদের দেখালাম, যখন আমি ওয়ার্ডটা খুললাম রিসেন্টলি আমি কোন কোন ফাইল নিয়ে কাজ করেছি অলরেডি সেখান থেকে আমি অ্যাক্সেস করতে পারছি। দ্য মোর ক্যাশ মেমোরি এ কম্পিউটার হ্যাজ দ্য ফাস্টার ইট রানস। যত বেশি কম্পিউটারের ক্যাশ মেমোরি থাকবে তত কি কম্পিউটার তাড়াতাড়ি চলবে। হাউএভার বিকজ অফ হাই স্পিড পারফরমেন্স ক্যাশ মেমোরি মোর এক্সপেন্সিভ টু বিল্ড দ্যান র্যাম। টু বিল্ড মানে র্যামের থেকেও এর দাম বেশি। Therefore, cache memory tends to be very small in size. তাই কি এটা খুব সাইজে খুব ছোট হয়। টু গেট অ্যারাউন্ড দিস ইস্যু ডিফারেন্স, দেখুন ক্যাশ মেমোরি দুটো লেভেলে থাকে, একটা হচ্ছে লেভেল ওয়ান ক্যাশ মেমোরি বলা হয়, একটা লেভেল টু যেটাকে এল টু বলা হয় ক্যাশ মেমোরি। লেভেল ওয়ান ক্যাশ হ্যাজ এক্সট্রিমলি ফাস্ট ট্রান্সফার রেট, তার মানে এল ওয়ানটা হচ্ছে ফাস্টার, মানে এল টুর থেকে ফাস্টার। যখনই ফাস্টার হবে তার মানে মনে রাখবেন সাইজ কম দাম বেশি। বাট ভেরি স্মল ইন সাইজ, দেখুন যখনই ফাস্টার তার মানে কি সাইজ কম, অবশ্যই এক্সপেন্সিভও তার মানে বেশি হবে। দ্য প্রসেসর ইউজেস এল ওয়ান ক্যাশ টু হোল্ড মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা। এল টু মানে লেভেল টু ক্যাশ ইজ বিগার ইন ক্যাপাসিটি, বিগার মানে বড়, তার মানে কি হচ্ছে স্পিড কমে যাবে, বাট স্লোয়ার ইন স্পিড। এটা তো কি করছে, যে ডেটা যেগুলো আমরা রিসেন্টলি ইউজ করছি সেগুলোকে হোল্ড করার জন্য ইউজ হয়। এরপরে দেখুন কুকিজ, এরপরে দেখুন কুকিজ। কুকিজ হচ্ছে যখন আপনারা ওয়েবসাইটে কিছু সার্চ করেন, যেমন রিসেন্টলি আপনারা দেখলেন ভ্যালেন্টাইন্স ডে গেল, আপনারা দেখলেন অনেকেই কাউকে আপনাদের স্পেশাল কাউকে দেওয়ার জন্য অ্যামাজন হোক ফ্লিপকার্টে হোক অনেক কিছু সার্চ করেছিলেন। আপনারা দেখবেন যেটা যেটা আপনারা সার্চ করেছিলেন অটোমেটিক, আপনি যখন ফেসবুক ইউজ করছেন দেখবেন অটোমেটিক সেগুলোর অ্যাড চলে আসছে, অটোমেটিক কি সেগুলোর অ্যাড চলে আসছে। তাহলে আপনার মনে হচ্ছে না, আরে আমি তো অ্যামাজনে সার্চ করলাম বা ফ্লিপকার্টে সার্চ করলাম, তাহলে ফেসবুক করার সময় কেন অ্যাডটা চলে আসলো বা সেগুলোর স্পন্সার্ড অ্যাড কেন আসছে। তো এটাই হচ্ছে কুকিজের কাজ, যে আপনার যেটা প্রেফারেন্স সেটাকে ওরা কী করে স্টোর করে এবং সেই অনুযায়ী আলটিমেটলি পরে সেটা বিজনেস পারপাসে ইউজ হচ্ছে। তো বুঝুন যখনই আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করছি, আপনি একটা কম্পিউটার লাগবে, কম্পিউটারটাকে ভিজিট করছেন, কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইটের দাম দেখছেন, অটোমেটিক দেখবেন আপনার ফেসবুকে কম্পিউটারের বিভিন্ন অ্যাড চলে আসবে, কোন কোন কোম্পানি দিচ্ছে দাম কত এরকম বিভিন্ন অ্যাড চলে আসে। তাহলে এই অ্যাডটা কীভাবে আসছে, আপনি যখনই কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করছেন তখন আপনার প্রেফারেন্স হিসাবে সেটাকে নেওয়া হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছেন সেটাতে আপনাকে দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে কুকিজের কাজ। ইট ইজ ইউজ টু স্টোর ইউজার্স চয়েসেস অ্যান্ড প্রেফারেন্সেস, মানে আপনার কি চয়েস কি প্রেফারেন্স আছে সেটা হচ্ছে কুকিজ করে। ইট উইল এক্সপায়ার অটোমেটিক্যালি, যেমন আপনি 14 তারিখ কিছু সার্চ করেছিলেন, দেখবেন 7 দিন 10 দিন যদি আর কিছু না নেন ওই জিনিস আপনাকে আর শো করবে না, কিছুদিন দেওয়ার পর আর শো করবে না, এখন আপনাকে নতুন যেটা আপনি সার্চ করবেন সেটা স্টোর করুন, মানে সার্চ সেটা আপনাকে শো করবে। তার মানে কি সেটা অটোমেটিক্যালি ক্যাশ মেমোরিতে যেমন ম্যানুয়ালি আপনাকে ইরেজ করতে হচ্ছে, কিন্তু এখানে কি অটোমেটিক্যালি সেটা এক্সপায়ার হয়ে যাবে বা ইরেজ হয়ে যাবে। দ্য কন্টেন্ট অন ওয়েবসাইট ইজ সেভড অন বোথ দ্য সার্ভার অ্যান্ড ব্রাউজার, মানে যেগুলো আমরা সার্চ করি ওয়েবসাইটে গিয়ে সেগুলো ব্রাউজারেও সেভ হচ্ছে, ব্রাউজারের কুকিতে, আবার কি সার্ভারে মেন সার্ভারেও সেভ হয়ে যায়।
তো এটা হচ্ছে একটা জাস্ট চার্ট। এই চার্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের মেমোরি দেখুন লেখা আছে, বিভিন্ন মেমোরির স্পিড আর হচ্ছে সাইজ সম্বন্ধে বুঝবেন। যত উপর দিকে যাচ্ছি তত সাইজ কম, যখনই সাইজ কম মনে রাখবেন, সাইজ কম যদি বলি, সাইজ যদি কম হয় তাহলে কী হবে, যদি সাইজ যদি কম হয় তাহলে স্পিড বেশি হবে, দাম এক্সপেন্সিভ হবে। আর যত নিচের দিকে যাচ্ছি সাইজ বাড়বে, সাইজ বাড়বে আর কী হবে, স্পিড কমে যাবে, স্লোয়ার হয়ে যাবে আর দাম তুলনামূলক কম হবে। তুলনামূলক পার বাইট যদি আমরা চিন্তা করি, পার বাইট তাহলে কি দাম কম হবে। তো এখানে দেখুন বিভিন্ন স্টোরেজের নাম লেখা আছে, ডি র্যাম, এস র্যাম, এস র্যাম রেজিস্টার্স ইত্যাদি দেখবেন। তার কারণ যখন আমরা বললাম ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি দেখবেন, আমরা যখন বললাম ক্যাশ মেমোরি বললাম এটা হচ্ছে একটা টাইপের র্যাম, র্যামেরই একটা টাইপ, একটা বিশেষ টাইপ হচ্ছে এস, হচ্ছে ক্যাশ মেমোরি। তো এস র্যাম স্ট্যাটিক র্যামেরই টাইপ। ওকে, তো এল ওয়ানটা স্পিড আরও বেশি ছিল, সাইজে কম ছিল, দেখুন এল ওয়ান কিন্তু এল টুর থেকে উপরে। আর সবার উপরে আছে রেজিস্টার্স, এটা হচ্ছে কম সিপিউতে থাকে। ওকে, তো যাই হোক, তো এটাই ছিল, ও কিছু প্রশ্ন ছিল, হ্যাঁ এটা ছিল ওভারঅল আমাদের কম্পিউটার মেমোরির উপর কোশ্চেন। এখন প্রশ্নগুলো দেখুন, উইথ রেসপেক্ট টু কম্পিউটার্স হুইচ অব দ্য ফলোয়িং গ্রুপস কনসিস্ট অফ ভোলাটাইল মেমোরি, অনলি কোনটা ভোলাটাইল মেমোরি। দেখুন র্যাম অ্যান্ড পেন ড্রাইভ, হার্ড ডিস্ক অ্যান্ড পেন ড্রাইভ, র্যাম অ্যান্ড ক্যাশে ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যান্ড রুম, কোন মেমোরি ভোলাটাইল। ওকে, আমরা অলরেডি জানি র্যাম হচ্ছে ভোলাটাইল, তাহলে কিন্তু পেন ড্রাইভে যেটা আমরা স্টোর করি সেটা কি মুছে যায় পেন ড্রাইভ খুলে নেওয়ার পর? কখনোই না। তাহলে এখানে অ্যান্সার হবে র্যাম অ্যান্ড ক্যাশ মেমোরি। আরেকটা প্রশ্ন দেখুন, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন। ইউএসবি ড্রাইভস আর অলসো নোন অ্যাজ ফ্ল্যাশ ড্রাইভস, ইউএসবি যে আমরা ড্রাইভগুলো ইউজ করি, যেখানে আমরা আমাদের পেন ড্রাইভ ইউজ করছি সেটা কি বলছে ফ্ল্যাশ ড্রাইভস। ডিভাইস ইউজড বাই ব্যাংকস টু অটোমেটিক্যালি রিড দিস আনইউজুয়াল নাম্বার অন দ্য বটম অফ চেক অ্যান্ড ডিপোজিট স্লিপস ইজ নোন অ্যাজ MICR। তার মানে বলতে যাচ্ছে ব্যাংকে যখন আমরা চেক বই দেখি, চেক বইয়ে যে নাম্বারটা লেখা থাকে সেটাকে রিড করার জন্য ব্যাংক যেই ডিভাইসটা ইউজ করে সেটা হচ্ছে MICR, সেটা হচ্ছে MICR। তো দুটো স্টেটমেন্ট ঠিক না ভুল, চেক বইয়ে বিভিন্ন রকম নাম্বার লেখা থাকে, MICR কোড, এই টাইপের বিভিন্ন নাম্বার লেখা থাকবে। তো এগুলোকে মেনলি রিড করার জন্য যেই যেই ডিভাইসটা ইউজ হয় সেটা হচ্ছে MICR, এই কোডগুলোকে পড়ার জন্য। আর দেখুন আমরা অলরেডি পড়লাম যে ইউএসবিটা হচ্ছে একটা ফ্ল্যাশ ড্রাইভ, তাহলে এখানে কী হবে, দুটো স্টেটমেন্টই ট্রু হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।